Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুগণ, আজ আমরা জানব নাবালেগ হাফেজের পিছনে তারাবিহের নামাজ আদায় করা যাবে কিনা। বন্ধুগণ, তাহলে চলুন মাসালা জেনে আসি। তবে তার আগে বলে নেই, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নির্ভরযোগ্য মত অনুযায়ী নাবালেগ হাফেজের পিছনে তারাবিহের নামাজ পড়া না জায়েজ। বন্ধুগণ, জায়েজ হওয়ার ব্যাপারেও কিছু অনির্ভরযোগ্য মতভেদ রয়েছে। আর যখন কোনো মাসালায় জায়েজ না জায়েজ নিয়ে মতবিরোধ হয় তখন তা পরিত্যাগ করা, অর্থাৎ না জায়েজের উপর আমল করা উচিত, যাতে করে মতবিরোধ অবসান হয়। এ ধরনের আরও অনেক মাসালা রয়েছে যেগুলোতে মতবিরোধ রয়েছে, কিন্তু সকল ক্ষেত্রে নির্ভরযোগ্য মতের উপর আমল করা জরুরি, আর অনির্ভরযোগ্য মতটির উপর আমল করা জায়েজ নয়। বন্ধুগণ, আমি আশা করি আপনারা মাসালাটি জানতে পেরেছেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই মাসালাটি জেনে উপকৃত হতে পারে। বন্ধুগণ, দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।